গৈছিল অনুমতি বিচাৰি গৈছিল যে স্যার আপনার দিনটো জন্মদিনটো আমি গোটেই ভারতবর্ষত জন্মদিন হিসাবে পালন করি সেয়ে আমাক অনুমতি লাগে তেতিয়া তেখেতে কৈছিল যে নহয় মোর দিনটো জন্মদিন হিসাবে পালন করিলে কেবল মোর নামতে এটা উদযাপন করা হব গতিকে সেইটো নহয় তোমালোকে মোর জন্মর দিনটো শিক্ষক দিবস হিসাবে পালন করার একটা ব্যবস্থা করা যাতে গোটেই ভারতবর্ষের শিক্ষক সকলক সম্মান জানা হয় আর এই গোটেই ভারতবর্ষের শিক্ষক শিক্ষয়িত্রী সমাজক সম্মান জানার উদ্দেশ্যে আজির দিনটো শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়ে আছে আর সেই উদ্দেশ্য লো আজি আমি আমার এই সভাখন অনুষ্ঠিত করছো এইখানে সভার উদ্দেশ্য ব্যাখ্যা ধন্যবাদ সভাপতি মহোদয় আর এইখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আর এইখন বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ সকল আর একলগে পড়তা বন্ধু বান্ধবী সকল আর সম্মুখত বহি থাকা সরু ডর ভাইটি ভন্টি সকল পোন প্রথমে মই মোর শ্রদ্ধার শিক্ষক শিক্ষয়িত্রী সকল বিশ্বের প্রতিগী শিক্ষক লই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে মই মোর চমু বক্তব্য আরম্ভ করল 65 সনের 5 সেপ্টেম্বর তারিখে ভারত প্রথম শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়েছিল শিক্ষক সকলে এজন ব্যক্তি এখন সমাজের আর দেশের ভবিষ্যৎ গড় দিয়ার গুরুত্বপূর্ণ ভূমিক গ্রহণ করে শিক্ষক সকল হল আমার জীবনের সেইজন ব্যক্তি যিজন আমাক সদায় উৎসাহিত করে ভুলবোৰ আঙুলিয়াই দিয়ে আৰু সাহসী হবলৈ শিকায় শিক্ষক সকল মমবাতিৰ লগত তুলনা কৰা হৈছে যিয়ে নিজে জ্বলি আনক পোহৰ দিয়ে শিক্ষক সকল হল জ্ঞানৰ ভাণ্ডাৰ স্বৰূপ যাৰ পৰা আমি জীৱন পথত আগুৱাই যাবলৈ শিকিছো গতিকে আমি সদায় আমাৰ শিক্ষক সকলৰ কথা মানি চলা উচিত আৰু সন্মান কৰা উচিত শেষত সকলোকে পুনৰ ভাৱে শিক্ষক দিৱসৰ বাবে বহুত বহুত শুভেচ্ছা।